করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য দেওয়া বিধিনিষেধ উঠে যাওয়ার দিন মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার সিরিজের টিকিট বিক্রি। ওয়ানডে সিরিজের জন্য টিকিট দেওয়া শুরু হবে মঙ্গলবার থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন করছে দুই দলই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই হবে আইসিসি ওডিআই সুপার লীগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। টিকিট বিক্রি শুরু হওয়ার পরদিনই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। সকাল নয়টা থেকে কেবল একটি বুথেই টিকিট পাওয়া যাবে। ম্যাচের আগের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি, তবে টিকিট থেকে গেলে পাওয়া যাবে ম্যাচের দিন সকালেও। বিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট প্রাপ্তির স্থান ও মূল্য জানিয়েছে। সাগরিকার বিটাক মোড়ে সকাল নয়টায় খোলা হবে বুথ। সর্বনিম্ন ১৫০ টাকায় মিলবে স্টার্ন স্ট্যান্ডের টিকিট, ৩০০ টাকায় মিলবে ক্লাব হাউস, ৫০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ও সর্বোচ্চ ১,০০০ টাকায় রোফটপের টিকিট কেনা যাবে। গত বছর জানুয়ারির পর এই প্রথম চট্টগ্রামে হচ্ছে কোনো ওয়ানডে ম্যাচ। পুরো সিরিজই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজটি। ২৩, ২৫ ও ২৮ যথাক্রমে তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।